ইসলামী ব্যাংক নিউজ টপ 10। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ শান্তিতে বিশ্বাস করে, তবে আঘাত এলে তা প্রতিরোধের সক্ষমতা অর্জন করেছে দেশ। নারীর প্রতি অশালীন ও অবমাননাকর বক্তব্যের জেরে ডাক্তার মুরাদ হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকায় সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। শুনানি কাল। প্রথমবারের মতো উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করল বহুল প্রতীক্ষিত মেট্রো ট্রেন। 5G বা পঞ্চম প্রজন্মের সেবা পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে আজ। টেলিটকের মাধ্যমে রাজধানীর 4টি এলাকায় এবং ঢাকার বাইরে 2টি এলাকায় এই সেবা চালু করা হবে। টেকনাফের শাহপরীর দ্বীপে পারিবারিক কলহের জেরে 3 সন্তানকে নিয়ে বাবার বিষ পান, বাবা ও এক ছেলের মৃত্যু, বাকি 2 সন্তানের অবস্থা আশঙ্কাজনক। দেশের বিভিন্ন জেলায় কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের প্রকোপ, পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। ঘূর্ণিঝড়ে যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্য লণ্ডভণ্ড, 70 জনের প্রাণহানি, বিদ্যুৎহীন অন্তত 2.5 লাখ মানুষ। করোনার বিধিনিষেধের বিরুদ্ধে অস্ট্রিয়ার ভিয়েনায় বিক্ষোভে অংশ নিয়েছে 44,000 মানুষ। 11 মাসের মধ্যে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে। নিউজিল্যান্ড সফরে 7 দিনের রুম কোয়ারেন্টিনে বাংলাদেশ ক্রিকেট দল, পরশু থেকে হোটেলের জিম ব্যবহার করার সুযোগ। স্বাধীনতা কাপ ফুটবলে আজ তৃতীয় ও চতুর্থ কোয়ার্টার ফাইনাল, বিকালে শেখ রাসেল পুলিশ, রাতে বসুন্ধরা শেখ জামাল মুখোমুখি।